Wow guys, দেখো প্রথমে কিন্তু দেখে ফেলেছি একটা টয় টেবিল ফ্যানকে আর এটা কিন্তু পুরোপুরি প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা রিয়েলিস্টিক টেবিল ফ্যান বেশ কয়েকটা কালার কম্বিনেশনে গড়া একটা চমৎকার টয় ফ্যানকে আমি কিন্তু নিয়ে নিচ্ছি আজকের কালেক্টিং বাস্কেটে আর গাইস দেখো এর পাশে কিন্তু রয়েছে আরও একটা বাস্কেট আর এটা হচ্ছে একটা টয় বাস্কেট পুরোপুরি অরেঞ্জ কালারের ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা রিয়েলিস্টিক টয় বাস্কেট তো এটাকে রাখবো দেন কিন্তু এই উপরের দিকটাতে দেখে ফেলেছি একটা পিঠা তৈরির খাঁচকে যার মধ্যে পিঠা তৈরি করা হয়ে থাকে বেশ মজাদার পিঠাগুলোকে এর মাধ্যমে কিন্তু তৈরি করা হয়ে থাকে প্লাস্টিক দিয়ে তৈরি করা এই পিঠা তৈরির খাঁচটাকে রেখে আমি কিন্তু এবার এখান থেকে কালেক্ট করে নিচ্ছি একটা মেডিকেল টয় ইকুইপমেন্টকে বন্ধুরা এটা হচ্ছে একটা টয় স্টেটোস্কোপ একটা রিয়েলিস্টিক স্টেটোস্কোপের আদলে গড়া বাট এটা হচ্ছে একটা টয় তো এটাকে রাখবো দেন কিন্তু এই খাঁচার উপর থেকে কালেক্ট করে নিলাম একটা টয় ফ্রাই প্যানকে আর এটা কিন্তু অরেঞ্জ কালারের মজবুত ধরনের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা কিচেন টয় তো এটাকে রাখার পরে কিন্তু আমি দেখে ফেলেছি একটা টয় হাউসকে খুবই চমৎকার দেখতে একটা টয় হাউস যা রয়েছে পার্পেল পিঙ্কের একটা কম্বিনেশন একটা মারমেড টয় হাউস কিন্তু আমার হাতে রয়েছে তো এটাকে রাখার পরে আমি কিন্তু এখানে দেখে ফেলেছি একটা সিলভার দিয়ে তৈরি করা একটা বল বাটিকে যার মধ্যে বিভিন্ন জিনিস রান্না করে পরবর্তীতে রাখা হয় তো এটাকে রাখার পরেই আমি কিন্তু এবার কালেক্ট করে নিচ্ছি একেবারে মিনি সাইজের একটা টয় স্পুনকে ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা পার্পেল কালারের একটা মিনি টয় একটা কিচেন টয়কে রাখার পরে এখানে কিন্তু একসাথে দুইটা আইসক্রিমকে দেখে ফেলেছি তো প্রথমে আমি হাতে তুলে নিয়েছি একটা কোন আইসক্রিমকে একেবার রিয়েলিস্টিক একটা কোন আইসক্রিমের আদলে গড়া চমৎকার একটা টয়কে রাখবো দেন কিন্তু এবার হাতে তুলে নিলাম একটা কাঠি আইসক্রিমকে একটা আনরিয়েলিস্টিক এবং ফেক টয় তো এটাকে রাখার পরে ওয়াও গাইস দেখো এখানে কিন্তু দেখে ফেলেছি একটা হাল্ক ফিগারকে একটা সুপার হিরো অ্যাভেঞ্জার সিরিজের বেশ পপুলার একটা ক্যারেক্টার এই হাল্ক টয়টাকে আমি কিন্তু নিয়ে নিচ্ছি বাস্কেটের মধ্যে আর গাইস দেখো এর পরে কিন্তু খুঁজে পেয়েছি একটা কিচেন টয়কে আর এটা হচ্ছে একটা গ্যাস ওভেন একেবারে রিয়েলিস্টিক একটা গ্যাস ওভেনের আদলে গড়া পার্পেল পিঙ্ক কম্বিনেশনে গড়া খুবই চমৎকার একটা গ্যাস ওভেন তো এটাকে রাখবো দেন কিন্তু এখান থেকে এবার কালেক্ট করে নিচ্ছি একটা বিউটি টয়কে একটা বার্বি টয় তো এটাকে রাখবো দেন কিন্তু এখানে রয়েছে একটা ফাস্ট ফুড টয় আইটেম আর এটা হচ্ছে বেশ কালারফুল ভালো মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা টয় বার্গার বেশ কয়েকটা কালার কম্বিনেশন তো এটাকে রাখবো দেন কিন্তু খুঁজে দেখবো কি রয়েছে ওয়াও গাইস দেখো এখানে কিন্তু রয়েছে একটা টেবিল ফ্যান আর এটা কিন্তু পিঙ্ক পার্পেল কম্বিনেশনে গড়া একেবারে রিয়েলিস্টিক একটা টেবিল ফ্যানের আদলে গড়া খুবই চমৎকার একটা টয় তো এটাকে রাখবো দেন কিন্তু এখানে দেখে ফেলেছি গ্রিন কালারের একটা টয় হুইসেলকে যার গায়ে রয়েছে মোটু পাতলুর বেশ কিছু স্টিকার একটা টয় হুইসেল একেবারে সস্তা মানের প্লাস্টিক দিয়ে তৈরি করা একটা টয় হুইসেলকে আমি রাখবো দেন কিন্তু এই ফুলের পাশ থেকে কালেক্ট করে নিলাম সিলভার দিয়ে তৈরি করা একটা রিয়েলিস্টিক হাঁড়িকে আর এই হাঁড়িতে কিন্তু বিভিন্ন জিনিস রান্না করা হয়ে থাকে এটাকে রাখার পরে গেস দেখো এখানে কিন্তু রয়েছে আরও একটা ফাস্ট ফুড টয় আইটেম একেবারে ফেক একটা টয় তো এটাকে রাখবো দেন কিন্তু এবার আমি কালেক্ট করে নিলাম একটা কোকা কোলার বোতলকে ওয়ার্ল্ড ওয়াইড পপুলার একটা সফট ড্রিঙ্ক তো এটাকে রাখবো দেন কিন্তু এবার এখান থেকে তুলে নিচ্ছি একটা টয় থালাকে যার মধ্যে বিভিন্ন খাবার খাওয়া হয়ে থাকে তো এটাকে রাখার পরে আমি কিন্তু এবার খুঁজে দেখবো আর কি রয়েছে ওয়াও গাইস দেখো একটা চমৎকার ফার্নিচার টয় এই মুহূর্তে আমার হাতে রয়েছে আর এটা হচ্ছে একটা টয় চেয়ার খুবই চমৎকার আর রিয়েলিস্টিক এই টয়টাকে রাখার পরে আমি কিন্তু এই গাছের মাছ থেকে কালেক্ট করে নিলাম একটা পনি হেয়ার ড্রায়ার মেশিনকে যার সাহায্যে খুব সহজে চুলগুলোকে শুকানো যায় এর গায়ে কিন্তু রয়েছে পনির স্টিকার আর এটা কিন্তু হোয়াইট ব্লু কম্বিনেশনে গড়া একটা ভালো মানের টয় মেশিন গাইস দেখো এখানে কিন্তু রয়েছে আরও একটা বিউটি টয় আর এটা হচ্ছে একটা হেয়ার ব্রাশ যার সাহায্যে চুলগুলোকে খুব সহজে পরিপাটি করে রাখা যায় তো এটাকে রাখার পরে আমি কিন্তু আবারও দেখে ফেলেছি একটা টয় ফ্যানকে আর এটা হচ্ছে একটা হ্যান্ড ফ্যান হোয়াইট অরেঞ্জ কম্বিনেশনে গড়া একটা মিনি সাইজের টয় ফ্যান তো গাইস এটাকে রাখার পরে এবার কিন্তু আমি কালেক্ট করে নিচ্ছি আজকে শেষ একটা টয়কে আর এটা হচ্ছে একটা মেডিকেল টয় ইকুইপমেন্ট একটা মনিটর আর এটাকে তোমরা ড্যাশবোর্ডও বলতে পারো সো গাইস অলরেডি তোমরা দেখে ফেলেছো এই টয়গুলোকে আমি কালেক্ট করে একে একে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো থাকো আল্লাহ হাফেজ